26তম এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2022-এর মিক্সড ডাবলসে স্বর্ণ পদক পেলেন ভারতের যশস্বিনী এবং প্রয়াস জৈন। লাওসের ভিয়েন্টিয়েনে আয়োজিত এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন এই জুটি। প্রথম থেকেই দাপটের সঙ্গে পারফর্ম করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সোনালী ইতিহাস রচনা করলেন যশস্বিনী এবং প্রয়াস। এই প্রথম কোনো ভারতীয় জুটি জুনিয়র টেবিল টেনিসের মিক্সড ডাবলসে স্বর্ণ পদক পেলেন। เวลานอกนี่เบิดแล้วทั้งสองทีมเอาได้เกมเสิร์ฟในมือมีโอกาสอยู่อย่าซัดวินนี่อึ๊บอ้าวโอ้แพ้ภัยตัวเองเนาะสปอร์ตจีนไปแพ้ทางตัวเองน่า